হ্যালো বন্ধুরা আপনি যদি জিও সিম ব্যবহার করে থাকেন তাহলে আপনার জন্য সুখবর এবার থেকে আপনারা ডেটা লোন নিতে পারবেন খুব সহজেই এজন্য আপনাদের কি কি করতে হবে সে বিষয়ে আজকে আমরা স্টেপ বাই স্টেপ বিস্তারিত আলোচনা করব আমি প্রশান্ত রয়েছি আপনাদের সাথে আপনারা দেখছেন টেক প্রশান্ত প্রো চলুন শুরু করা যাক আপনি যদি এখনও আমার এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন জিও সিমে ডেটা লোন নেওয়ার জন্য আপনাদের মাই জিও অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নিতে হবে তো আমার এখানে ইনস্টল রয়েছে তো এখানে অ্যাপ্লিকেশানটিকে আমরা ওপেন করে নেবো অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেওয়ার সাথে সাথে ঠিক এরকম ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে একেবারে বাম দিকের ওপরের কোণে তিনটে লাইন দেখতে পাচ্ছেন এই তিনটে লাইনে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে অনেকগুলি অপশান চলে আসবে একেবারে নিউ যে অপশানটি রয়েছে ইমার্জেন্সি ডেটা লোন এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে ইমার্জেন্সি ডেটা লোন এখানে আপনারা পাঁচটি ভাউজার পেয়ে যাবেন ওয়ান জিবি করে এবং এগারো টাকার প্ল্যান জাস্ট একেবারে নিজে প্রসিড বলে যে বাটনটি রয়েছে এই প্রসিড বাটনে একটি ক্লিক দিয়ে দেবেন প্রসিড বাটনে ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এরকম ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে ডেটা ভাউজার ওয়ান জিবি করে আপনারা পেয়ে যাবেন এবং কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন যে পাঁচবার এটা আপনারা নিতে পারবেন লোন হিসাবে এবং প্রাইস দেখতে পাচ্ছেন এগারো টাকা অর্থাৎ পার ভাউচার এগারো টাকা করে পড়বে অর্থাৎ আপনারা যদি পাঁচবার এই লোনটি নেন এগারো টাকার ভাউচার সেক্ষেত্রে আপনাদের এগারো পাঁচে পঞ্চান্ন টাকা কস্ট পড়ে যাবে তো এখানে লোন নেওয়ার জন্য আপনাদের গেট ইমার্জেন্সি ডেটা যে বাটনটি রয়েছে এই বাটনে একটি ক্লিক দিতে হবে ক্লিক দিতে দেওয়ার সাথে সাথে এখানে আপনাদের জিও নাম্বারটি শো করবে এবং ইমার্জেন্সি ডেটা বেনিফিটস ওয়ান জিবি দেখতে পাচ্ছেন ভ্যালিডিটি টিল অ্যাক্টিভ প্ল্যান অর্থাৎ আপনার জিও সিমে যদি কোনো প্ল্যান অ্যাক্টিভ থেকে থাকে সেই প্ল্যানের বৈধতা যতদিন থাকবে এই ডেটা লোনের বৈধতা ঠিক ততদিন থাকবে এবং প্ল্যানটিকে অ্যাক্টিভ করার জন্য আপনাদের অ্যাক্টিভেট নাও বলে যে বাটনটি রয়েছে এই বাটনে অ্যাক্টি ক্লিক দিতে হবে ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি ডেটা লোন অ্যাক্টিভেট অর্থাৎ লোনটি অ্যাক্টিভেট হয়ে গেছে এখন আমরা যে ডেটা লোনটি নিলাম সেই ডেটা লোনটিকে ট্র্যাক করার জন্য জাস্ট কারেন্ট প্ল্যানের ওপরে একটি ক্লিক দিতে হবে ক্লিক দিতে সাথে সাথে এখানে আপনার কারেন্ট প্ল্যান এবং লোন হিসাবে যে ডেটাটি আপনারা নিয়েছেন সেই প্ল্যানটি শো করবে এখানে দেখতে পাচ্ছেন যে একেবারে ওপরে আমাদের ডেটা লোনটি শো করছে এবং তার নিচে কারেন্ট প্ল্যানটি শো করছে আমরা এগারো টাকার যে ডেটা লোনটি নিয়েছিলাম সেই লোনটিকে পেমেন্ট করার জন্য আবার তিনটে লাইনে একটি ক্লিক দিতে হবে এখান থেকে ইমার্জেন্সি ডেটা লোনে একটি ক্লিক দিতে হবে ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক আবারও এরকম ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখান থেকে প্রসিড বাটনে একটি ক্লিক দিতে হবে ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এগারো টাকা আমাদের ডিউ রয়েছে তো ক্লিয়ার ডিউ যে বাটনটি রয়েছে এই বাটনে একটি ক্লিক দিতে হবে ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে অনেকগুলি অপশান চলে আসবে আপনারা পেটিএম গুগল পে অ্যামাজন পে ইউপিআই ভীম ফোনপে বিভিন্ন অপশানের মাধ্যমে এখানে পেমেন্ট করতে পারবেন এছাড়াও ডেবিট কার্ড এটিএম কার্ড নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড এই সকলের মাধ্যমে আপনারা এখান থেকে পেমেন্ট করতে পারবেন তো এখানে পেমেন্ট করার জন্য জাস্ট আমি পেটিএম অপশানটিকে বেছে নিচ্ছি পেমেন্ট করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে দেখাচ্ছে পেমেন্ট সাকসেসফুল এবং একেবারে নিজে ডান বলে যে বাটনটি রয়েছে এই বাটনে একটি ক্লিক দিয়ে দেবেন আপনারা যখনই পেমেন্ট করে দেবেন সাথে সাথে এখানে আপনাদের কোনো ডিউ আর দেখাবে না আপনারাও এভাবে খুব সহজেই ডেটা লোন নিতে পারবেন এবং সেই লোনটি পরিশোধ করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি এখনও আমার এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন আর আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না